19, 20, 26th August, একজন শিল্পী নয় একজন নক্ষত্র এসেছিলেন আমাদের মধ্যে। তার শতবর্ষ পালন করা হচ্ছে। সত্যি উনি একশো, একাই একশো। আসলে যে মানুষটা সম্পর্কে বলতে যাবো সেই মানুষটা সম্পর্কে বলার মতো ধৃষ্টতা প্রথমে অর্জন করতে হয়, খুব কঠিন কাজ। কিন্তু মানুষটা এমন যে যেন চোখ মেরে বলে দেয়, পরাণ ঠিক আছে বল। আমাদের সবার মনে মনে উঠায় যিনি স্থান করে দিয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে, তিনি পান বন্ধ। এবং আমার মতে ওনার নামের মতোই সত্যি উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সূর্য। এবং ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা সিনেমার ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ কমপ্লিট। আমাদের মাঠে উত্তম সুচিত্রার শুটিং হচ্ছে, সেখানে সুচিত্রা সেন ছিলেন ইসমন সমর্থক আর উত্তম কুমার ছিলেন মুকুন্দার সমর্থক। তা সুচিত্রা সেন বার ভানুদা বললেন যে তুমি যদি এখানে পয়সা জামা না করো তাহলে শুটিং হবে। ভানুদা ইসমনের জামাটা উত্তম কুমারের গায়ে পরিয়েছিল। মানে কিরকম ফ্যানাটিক হলে এই কাজ করতে পারে সেটা একটা ভাবার বিষয়। যিনি দীনেশ গুপ্তর খুবই সহচর বা সেরকম বলতে পারি, যে এরকম ভাবে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক কারণে প্রায় এক রাত্রে ঢাকা থেকে এখানে চলে আসেন। চোখ ছানা পড়া হয়ে যাবে, চিরকাল যাকে কমেডিয়ান বলে এলাম সে চোখে জল এনে দিল। যে বাংলা সিনেমা একটা সময় গেছে যেখানে টাইটেল কার্ডে ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলে সেটা কোথাও একটা অসম্পূর্ণ হয়ে যায়। এবছর আমার বাবার 70তম বৎসর আর 26শে অগাস্টে হবে, সেই সম্বন্ধে আমি কিছু বলতে চাই বাবার সঙ্গে।